হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন, দিস ইজ মলয়। আশা করি তুমি খুব ভালো আছো। তো এখন একটা টপিক হচ্ছে নিউ অ্যাডমিশন। যারা যারা নতুন ভর্তি হচ্ছে তাদের মনে অনেক প্রশ্ন আছে। তারপরও এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই আমাদের সেন্টারের পক্ষ থেকে। তো সেন্টারের পক্ষ থেকে আমরা যে আর্টস নিয়ে কাজ করি, সেটা ফার্স্টে ক্লিয়ার করে দিই। আমরা আর্টস নিয়ে কাজ করি, তো আর্টসের বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এডুকেশন, এই ছটি বিষয়ের উপর কাজ করি। তো এই ছটি বিষয়ের উপর আজকের যে টোটাল সিলেবাসটা আমরা দেখিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। আমাদের যে অফিসিয়াল সাইট আছে mminstitution.com, তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করে নিও। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা লিঙ্কে ক্লিক করে গিয়ে সমস্ত পেপারের, সমস্ত সাবজেক্টের আমরা কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিয়ে ডাউনলোড করে নিও। এতে তোমাদের সুবিধা হবে। আর বাংলা সিলেবাসটা বোঝানো হয়েছে, সিলেবাস নিয়ে তোমার যদি মনে হয় তো কমেন্টে জানিও, আমি সিলেবাস নিয়ে বোঝাবো। আর এর সাথে বলে রাখি, তোমাদের যে ফার্স্ট সেমটা খুব শীঘ্রই হয়ে যাবে, তার আগে অ্যাসাইনমেন্ট হবে। তো অ্যাসাইনমেন্ট আর এক্সামের গ্যাপ খুব বেশি দিন থাকবে না। তোমাদের খুব সম্ভবত ফার্স্ট সেমটা অনলাইন হবে। বাইরের ইউনিভার্সিটি থেকে তাকিয়ে তুমি যদি আমি দেখি তো অবশ্যই অনলাইন হওয়ার চান্স অনেক বেশি আছে, শুধুমাত্র ফার্স্ট সেমটা। কারণ কি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল তো অলরেডি ওয়েস্ট বেঙ্গল থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ফার্স্ট সেমটা, যে কারেন্ট সিচুয়েশন যা আছে ফার্স্ট সেমটা কিন্তু অনলাইন হওয়ার চান্স অনেক বেশি আছে। আমি কিন্তু রানিং স্টুডেন্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কথা বলছি না, অনলি যারা নিউ অ্যাডমিশন তাদের কথা বলছি। এবার নেতাজি ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট সেমটা যদি অনলাইন হয় তো সেক্ষেত্রে তাদের এমসিকিউর উপর প্রচুর জোর দিতে হবে। তো তার জন্য আমাদের যে অফিসিয়াল সাইট আছে mminstitution.com, তো আমার ওখানে কিন্তু নোটস প্রোভাইড করা শুরু হবে। আমরা শেডিউল ওয়াইজ নোট প্রোভাইড করবো, শর্ট নোটস, তোমাদের ম্যাক্সিমাম যেহেতু অনলাইন হওয়ার চান্স আছে, তারপরেও কিন্তু ব্রড নোটস হালকা করে টাচ করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি জানিয়ে দেবো। ইভেন সাজেশনটাও জানিয়ে দেবো, তোমাদের যদি ব্রড নোট হয় তো সেটা তুমি অ্যাটলিস্ট কয়েকটা যারা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পড়াশোনা করতে হবে, তো আমি সাজেশনটাও দিয়ে দেবো। আর নোটস ডেইলি বেসিস আমরা আপলোড করবো, তো তার জন্য সাইটটা অবশ্যই ফলো রাখতে হবে। এছাড়াও আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে স্টাডি জগৎ, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ, আমরা ফ্রি অফ কস্ট এই চ্যানেলে প্রোভাইড করে থাকি, নোটস প্রোভাইড করে থাকি। আমাদের অফিসিয়াল সাইট, সেকেন্ড যে অফিসিয়াল সাইট আছে studyjagat.in, তোমরা ওখানেও আমাদের নোটস দেখতে পারো। আমরা অলরেডি নোটস দেওয়া শুরু করে দিয়েছি, শেডিউল ওয়াইজ নোট দেওয়া শুরু হয়ে গেছে, তো তোমরা চেক আউট করতে পারো। আর তোমাদের ফার্স্ট সেমের জন্য অবশ্যই আমাদের খুব শীঘ্রই নোটস প্রোভাইড হয়ে যাবে। দিন দিন আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা খুব শীঘ্রই আপলোড করে দেবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে, প্লাস আমাদের সাইট থেকে। অবশ্যই আমরা নজর রেখো, এতে তোমাদের খুব হেল্প হবে। আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জন্য যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য ভিডিও আসবে, তাদের জন্য খুব শীঘ্রই প্ল্যানিং করছি। আর যারা নিউ অ্যাডমিশন তাদের সিলেবাসগুলো কিন্তু ডাউনলোড করে নিও, আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ডাউনলোড করে নিও। আর যদি কোনো ক্লাস লাগে তো মেনশন করে দিও, মানে সিলেবাস নিয়ে কোনো রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে মেনশন করে দিও। আর সিবিএসই সিস্টেম নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি আর এই লেখালেখি করেছি। তোমরা চাইলে সিবিএসই সিস্টেমের যে পিডিএফটা আমি ওটারও লিঙ্ক দিয়ে রাখবো। আর যদি তোমার প্রত্যেকটা সিলেবাসের নিজেই সিবিএসই সিস্টেমের দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিও, এতে তোমাদের সুবিধা হবে। সিস্টেমটা বুঝে নিও, দেন সিস্টেম বুঝে তোমরা পড়াশোনা শুরু করে দিও। আর আপকামিং এসে আমাদের নোটস ওয়ার্ড শুরু যাবে। আর কারো যদি পেড সাপোর্ট লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, মানে তোমাদের পেড সাপোর্ট আছে তো অবশ্যই তাদের লাগবে, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তোমাদের স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, তুমি ফোন বা মেসেজ করে নিও, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এটুকুই বলা ছিল। অবশ্যই অল দ্য বেস্ট, থ্যাংক সো মাচ, বাই, ভালো থেকো, টেক কেয়ার।